হ্যালো বন্ধুরা, ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার। এই প্রবাদ বাক্যটি হয়তো আমরা সবাই শুনেছি কিন্তু কখনো অনুভব করতে পারিনি। তবে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আজকে নিশ্চয়ই পারবেন, কারণ আজকে আপনি এমন সব বাড়ি দেখতে চলেছেন যেগুলো বাইরে থেকে দেখতে জরাজীর্ণ কুঁড়েঘর মনে হলেও ভেতরটা যেন রাজপ্রাসাদ। তো আর কথা না বাড়িয়ে চলুন এবারের মতো চমকে ওঠা যাক। তার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। সত্যি করে বলেন তো, আপনি কি এমন বাড়িতে থাকতে পছন্দ করবেন? না বলার আগে একটু অপেক্ষা করুন, কি এখন কি মনে হচ্ছে? হ্যাঁ, একজন ব্যক্তি এমন এই সাধারণ একটা অ্যাপার্টমেন্টে এমনভাবে ট্রান্সফর্ম করেছে যেটা কিনা আপনার আমার অনেকের কাছেই হয়তো ড্রিম হাউস। বাইরের মতে প্রত্যেকটা ডিজাইনের অনেক বেশি দামের। হ্যাঁ, এটা হয়তো আমাদের অনেকের জন্যই শিক্ষা। এজন্যই বলা হয় ডোন্ট ডাজ এ বুক বাই ইটস কভার। সুপারের ও মুভি লাভার্সের জন্য খুবই স্পেশালভাবে তৈরি করা হয়েছে এই বাড়িটা। বাড়িটার গোপন বেসমেন্টগুলো দেখলে যেন মনে হবে এটাই যেন সব সুপারহিরোদের গোপন আস্তানা। অত্যন্ত দক্ষ কিছু প্রকৌশলী মিলে বাড়িটা তৈরি করেছেই, দেখে মনে হবে এখানে যেন আয়রন ম্যান বা টনি স্টার্ক থাকেই। হংকংয়ে একটু থাকার জায়গা খুঁজে পাওয়া যেন অনেক কঠিন। যদিও এই সমস্যাটা বেশিরভাগ বড় শহরে দেখা যায়, তবে একজন আর্কিটেক্ট এই সমস্যার বেশ চমৎকার একটা সমাধান নিয়ে এসেছে। এ পুরনো ট্রেনের বড় পাত এ কীভাবে ট্রান্সফর্ম করে একটা বিলাসবহুল থাকার জায়গা বানিয়ে নেওয়া যায় তা দেখিয়ে দিয়েছে। মূলত এগুলো বড় বড় কংক্রিটের ব্লক পাত দিয়ে তৈরি করা হয়েছে। এর মধ্যে কিছু মানুষের প্রয়োজন থাকার জন্য যথেষ্ট স্পেস রয়েছে, যেটা ভেতর থেকে দেখতে একটা সাধারণ অ্যাপার্টমেন্টের মতো। শুধু পার্থক্য এতটুকু, যেখানে বিল্ডিং তৈরি করা যায় না এখানে এই পাইপগুলো নিয়ে স্বাচ্ছন্দ্যে থাকা যাবেই। সত্যি বলতে প্রাচীন মিশ্রের এই পিরামিডগুলো যদি বর্তমানে তৈরি করা হতো তাহলে দেখতে ঠিক এমনটাই হতো। আর এই পিরামিডগুলো তৈরি করা হয়েছে 10 বছর আগেই চীনের সাংহাইয়ে। পাশের একই ডিজাইনের আরও দুটো বিল্ডিং আছেই, আর এই বিল্ডিংগুলোর মাঝখানে খেলাধুলা করার জন্য যথেষ্ট জায়গা আছেই। তবে এখানকার বাসিন্দারা কেউ তাদের ব্যালকনিতে অন্য কেউ প্রবেশ করুক এটা পছন্দ করে না, আর তাই তো প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্যালকনিও আছেই। কেমন হবে যদি একটা আলমারি খোলার পরে সেখান থেকে বেরিয়ে গিয়ে এক রহস্যময় গুহা? চলুন উদ্ধারণ করা যাক এই গুহার মধ্যে কী কী আছে। আসলে বাড়ির মালিকরা এক অদ্ভুত খেয়ালে তৈরি করেছে আরামদায়ক এই গুহা। আর ফ্রেশ বাতাসের জন্য পেছনে দেখুক কী কী বানিয়ে রেখেছে। বাসায় বসে গল্প করতে করতে যদি আপনার হঠাৎ করে সুইমিং পুলে গোসল করার ইচ্ছা করায় তাহলে আপনার জন্য এই বাড়িটা। বাড়ির মালিক এটাকে এমনভাবে তৈরি করেছে যেন পুরো সুইমিং পুলটা মেঝের নিচেই লুকানো থাকে, তবে চাইলে সেটা একটা ভরাট সুইমিং পুলে পরিণত করা যায়, সেটাও কিনা কয়েক মিনিটের মধ্যেই। আপনি কি বিশ্বাস করতে পারবেন যে এখানে বেশ কয়েক বছর ধরে কেউ বাস করছে? হ্যাঁ, এই ইউনিটে অবস্থিত এই বাড়িটাই একসময় কেউ বাস করত, তবে বর্তমানে এখানকার খনিক শ্রমিকরা তাদের আবর্জনা এখানে ফেলে রাখেন। তবে চারিদিকটা একটু ভালো করে দেখুন, এটাকে দেখে আপনার একটা সাধারণ ভাসমান বাড়ি মনে হতে পারে, এর ভেতর থেকে দেখলে আপনার মনে হবে এটা ডুবন্ত কোনো বাড়ি। আপনি এই বাড়িটার নিচে রুমে যখন ঘুমাবেন তখন আপনি দেখবেন আপনার চারপাশে বিভিন্ন সামুদ্রিক প্রাণী এসে জড়ো হয়েছে। এখানকার সামুদ্রিক প্রাণীদের কাছে আপনি নিজের জন্য একুয়ামে রয়েছেন। ভারত মহাসাগরের মধ্যে অবস্থিত এই বাড়িটা থেকে মাত্র 250 মিটার দূরে অবস্থিত আছে একটা দ্বীপ। সেখান থেকে আপনি আপনার প্রয়োজনীয় সমস্ত কিছু নিয়ে আসতে পারবেন, আর রাতের এই সৌন্দর্য জন্য আরও কয়েকশো গুণ বেড়ে যায়। এটা দেখলে মনে হবে যেন যে কেউ একটা সাধারণ বাড়ির ছবিকে এডিট করে একটু চ্যাপ্টার বানিয়ে রেখেছে। মজার ব্যাপার হলো সত্যি সত্যি কিন্তু এই বাড়িটা ফ্রান্সে আছে, আর এই বাড়িটা আড়াআড়ি মাত্র 1.5 মিটার। তবে বাইরে থেকে এটাকে দেখে যেন মনে হবে ভেতরটা ঠিক সম্পূর্ণ উল্টো। আপনি চাইলে কয়েকজন বন্ধু মিলে এখানে পার্টি করতে পারেন, এখানে সব কিছুই আছে তবে একটু ছোটো ছোটো। এটা বাজি ধরে বলা যায় পার্টি করার জন্য, এর থেকে দারুণ জায়গা আপনি আর কোথাও পাবেন না। উদিটা দেওয়াল এবং ছাদ সব কিছু বিশাল আকারের স্ক্রিন দিয়ে ঢাকা। আপনি চাইলে যে কোনো ভিডিও এসব স্ক্রিনে গুলোতে প্লে করতে পারবেন,
তখন আপনার মনে হবে আপনি যেন এই সবকিছুর মাঝখানে বসে আছেন। ইনিংসটা একবার কল্পনা করুন। বিশাল একটা খালের মধ্যে পাথরের উপরে আপনি যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আজ থেকে কয়েক দশক আগে অর্থাৎ 1968 সালে তৈরি করা হয়েছিল। তবে প্রকৃতির মাঝে থাকতে পারলে এর থেকে ভালো আর কি হতে পারে। ভাঙ্গা ক্রেন দিয়ে আপনি কি কি করতে পারবেন? পুরো ক্রেনটাকে ভাঙ্গারি দোকানে বিক্রি করে দিবেন, নাকি আশ্চর্য এক হোটেল তৈরি করে ফেলবেন? হ্যাঁ, এটা এভাবে একটা এক রুমের অ্যাপার্টমেন্ট পরিণত হয়। আসলে এমন একটা ট্রেন হাউস ছাড়া নদীর দৃশ্য দেখতে পাওয়া যেন কখনোই সম্ভব না। আর মজার ব্যাপার হলো এটা কিন্তু ভাড়া দেওয়া হয়, তবে যারা ভয় পায় এটা তাদের জন্য না। অনেকেই গ্যারেজের পুরনো দরজাগুলো একদমই পছন্দ করেন না। হ্যাঁ, স্পেশাল তাদের জন্য এই দরজাগুলো আইডিয়া। যুক্তরাজ্যে এই গুহার মধ্যে পুরো একটা হোটেল লুকোনো আছেই। হোটেলটার প্রতিটা রুমের দেয়াল পাথর দিয়ে তৈরি। আরামে থাকার জন্য এখানে সব ধরনের সুযোগ সুবিধা আছেই। অনেক মানুষ আছে যারা পানির কাছাকাছি থাকতে খুব পছন্দ করে, কিন্তু পানির উপরে বসবাস এটা একটু অন্যরকম, তাই না? তবে আমেরিকার সান ফ্রান্সিসকোতে এমনই বাড়ি দেখতে পাওয়া যেত। তবে একটা সময় এই বাড়ির সংখ্যা অনেক বেড়ে গিয়েছিল, তাই পরবর্তীতে স্থানীয় সরকার তাদেরকে বের করে দেয়। আর তাই বর্তমানে এই জায়গাগুলোতে এমন বাড়ি আর খুব একটা দেখা যায় না। বাস যেন একটা বহুমুখী কাজের জিনিস। বাসের মধ্যে আপনি ভ্রমণসহ এভাবে থাকার বাড়িও বানিয়ে ফেলতে পারবেন। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে পারেন। আর আপনি যদি এমনই আনকমন ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে তিস্তা ক্রিয়েটর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ধন্যবাদ।